মুভির শুরুতে আমরা দুটো মেয়েকে দেখতে পাই যা কিনা দৌড়াদৌড়ি করে ছুটে আসছিল বাস্কেটবল খেলা দেখার জন্য, আর এদের মধ্যে একজন হচ্ছে আমাদের মেন ফিমেল লিড ক্যারেক্টার এওই। আর ওরা এখানে এসেছিল স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম আর পপুলার ছেলে সুশেয়ের ম্যাচ দেখার জন্য, আর সুশেই হচ্ছে আমাদের ড্রামার মেন মেন লিড ক্যারেক্টার। আর সুশেকে স্কুলের সব মেয়েরা অনেক বেশি পছন্দ করে, আর ও ম্যাচ জিতে যাওয়ার ফলে সবাই অনেক বেশি হ্যাপি হয়। পরের দৃশ্যে আমরা দেখি এ ওই বাজার করে বাড়িতে ফিরে আসছে, আর এখানে আমরা জানতে পারি 2 বছর আগেই ওর বাবা মা কাজের জন্য অন্য কোথাও শিফট হয়ে গিয়েছে, আর সেই কারণে ও এখন এই অ্যাপার্টমেন্টে একা একাই থাকে। এরপর আমরা দেখি এ ওই বাড়িতে এসে রান্না করছে, আর ঠিক তখনই একটা ছেলে ওর কাছে এসে হাজির হয়, আর এটা আর কেউ না বরং সুশেই ছিল। সুশেকে খালি গায়ে দেখে এওই ওকে বলতে লাগে, তুমি আমার সামনে এভাবে খালি গায়ে আসা বন্ধ করো। এতে সুশেই ওকে বলে, তোমার সামনে খালি গায়ে থাকতে আমার কোনো অসুবিধা নেই। দেন আমরা দেখি ওরা একসাথে রান্না বান্না করছে, আর তারপর এওই আমাদের বলে যে আমরা গত 2 বছর ধরে একসাথে একই রুমে রয়েছি, আর আমার সাথে গত 2 বছর আগে সুশেয়ের যখন প্রথম দেখা হয়েছিল তখন সেই ঘটনাটা খুবই বিচ্ছিরি ছিল। দেন আমাদের 2 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি সুশেকে স্কুলের সব মেয়েরা অনেক বেশি পছন্দ করত, আর হঠাৎই একদিন এ ওই সুশেয়ের রাস্তা আটকে নেয়, আর ওকে বলতে লাগে, আমার বেস্ট ফ্রেন্ড মই তোমাকে কত সাহস করে প্রপোজ করেছিল, আর তুমি কিনা এত সহজেই ওকে রিজেক্ট করে দিলে। ওর এই কথা শুনে সুশেই ওকে বলে, তুমি আবার কে? তাছাড়া তুমিও কি আমার সাথে ফিজিক্যাল রিলেশনশিপে আসতে চাও নাকি? আর সুশেয়ের এমন কথা শুনে এ ওই অনেক বেশি রেগে যায় এবং ওকে লাথি মেরে দেয়, যে কারণে সুশে সিঁড়ি থেকে পড়ে যায়, আর এতে করে ওর অনেক চোট লাগে, যে কারণে এ ওই বাধ্য হয়ে সুশেকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসে। আর এখানে ওকে নিয়ে আসার পর এ ওই বুঝতে পারে যে সুশেই ওর পাশের অ্যাপার্টমেন্টেই থাকে। এ ওই এর কারণে যেহেতু সুশেয়ের হাত পায়ে চোট লেগেছিল, যে কারণে এ ওই ঠিক করে যে ও সুশেয়ের রান্না করে দেবে, আর এই কারণেই ও সুশেয়ের বাড়িতে গিয়ে ওর রান্না করতে লাগে, আর ঠিক তখনই সুশেয় শার্টলেসই ওর সামনে চলে আসে, আর এতে করে এ ওই সুশেয়ের প্রতি অনেক বেশি বিরক্ত হয়ে যায়, আর এখানে ও অন্যমনস্কভাবে খাবারে তেল ঢেলে দেয় যাতে করে ঘরে আগুন লেগে যায়, আর তারপরেই একটা দুর্ঘটনার সৃষ্টি হয় এবং পুরো ঘরে জলে ভর্তি হয়ে যায়, যেটা দেখে সুশেয় ঠিক করে যতদিন না ওর অ্যাপার্টমেন্ট ঠিক হচ্ছে ততদিন ও এওর অ্যাপার্টমেন্টেই থাকবে, আর তারপরেই ওরা একসাথে থাকতে শুরু করে দেয়। আর এভাবেই একসাথে থাকতে থাকতে ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এরপর আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখতে পাই, এখানে আমরা দেখি ওরা দুজনে রেডি হয়ে স্কুলে যাচ্ছে, আর এখানে এ ওই সুশেয়কে বলতে লাগে যে আমি বেরিয়ে যাওয়ার 10 মিনিট পরে তুমি এখান থেকে বেরোবে। ওর এই কথা শুনে সুশেয় ওকে বলে যে এই সমস্ত কিছু অনেক বিরক্তিকর, আর আমাদের এই সব কিছু আর কতদিন করতে হবে। এতে এ ওই ওকে বলে, আমাদের ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তাহলে বুঝতে পারছো তো কি হবে? অ্যাকচুয়ালি স্কুলের কেউই জানতো না যে ওরা একসাথে একই রুমে থাকে, আর কেউ এটাও জানতো না যে ওরা একে অপরকে ডেট করছে। এ ওই ওকে বলে, যতদিন না আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে ততদিন আমাদের এভাবেই থাকতে হবে, আর এবার সুশেই ওকে হাক করে নেয়, আর তারপর ও এ ওই এর সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে, কিন্তু এ ওই ওকে আটকে নেয় আর বলতে লাগে, আমরা দুজনেই আমার বাবাকে প্রমিস করেছি যে গ্র্যাজুয়েশনের আগে আমরা কোনো ফিজিক্যাল রিলেশনে থাকবো না। এতে সুশেই ওকে বলে, ঠিক আছে আমি তোমার সাথে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ করছি না, কিন্তু আমি তো তোমাকে একটা কিস করতেই পারি। এতে এ ওই ওকে বলে, ঠিক আছে, আর এটা বলে ও চোখ বন্ধ করে নেয়, আর তারপর সুশেই ওকে কিস করার ভণিতা করতে লাগে, আর তারপর ও এ ওইকে কিস না করেই ওকে চিমটি কেটে এখান থেকে পালিয়ে যায়। এরপর এ ওই যখন স্কুলে যাচ্ছিল তখন ও দেখে যে ওর বেস্ট ফ্রেন্ড মই আর ওর বয়ফ্রেন্ড একসাথে হাত ধরে স্কুলে যাচ্ছে, আর ওদেরকে দেখে এ ওইয়েরও ইচ্ছে করে যে ও সুশেয়ের হাত ধরে এভাবেই স্কুলে যাবে, কিন্তু গ্র্যাজুয়েশনের আগে ওর বাড়ি থেকে এই সমস্ত কিছু করা একদম কঠোরভাবে নিষিদ্ধ ছিল, যে কারণে ও এবার সুশেয়কে কল্পনা করে হাঁটতে লাগে। এরপর আমরা দেখি স্কুলে একটা নতুন ছেলের এন্ট্রি হয়, আর এটা আর কেউ না বরং আমাদের এই ড্রামার সেকেন্ড মেন লিড রিয়ন। রিয়ন অ্যাকচুয়ালি আমেরিকা থেকে এসেছে, আর ও অনেক বেশি হ্যান্ডসাম থাকার কারণে স্কুলের সব মেয়েরা ওকে দেখে একদম স্মাইল করতে লাগে এবং ওর প্রতি পুরো ফিদা হয়ে যায়। রিয়ন এবার দুটো মেয়ের কাছে আসে এবং ওদেরকে ইংলিশে জিজ্ঞাসা করে যে টিচার্স রুম কোথায়, কিন্তু ওর ইংলিশ কথা ওই মেয়ে দুটো বুঝতে পারে না, ফলে রিয়ন এবার ওদেরকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে ইনসাল্ট করতে লাগে।
আর সাথে এটাও বলে যে তোমরা গত 6 বছর ধরে ইংরেজি শিখছো আর তারপরেও তোমরা ইংরেজির কথা বুঝতে পারো না। ওর এমন কথা শুনে এওয়ের অনেক বেশি রাগ হয়ে যায় আর ও রিয়নকে বলতে লাগে, তুমি যখন জাপানিজ ভাষায় কথা বলতেই পারো তাহলে ওদেরকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে জিজ্ঞাসা করলেই তো পারতে। ওর এই কথা শুনে রিয়ন ওকে ইনসাল্ট করে বলতে লাগে, তুমি এই ব্যাপারে কথা বলতে এসো না কারণ তুমিও ইংলিশে কথা বলতে পারো না, তোমাদের মতো জাপানিজরা সবাই এক একটা অশিক্ষিত। রিয়নের এমন সব কথা শুনে এওয়ের অনেক বেশি রাগ হয়, ফলে ও রিয়নকে আটকানোর চেষ্টা করে আর এখানে ও ভুলবশত রিয়নের প্যান্ট খুলে ফেলে, যে কারণে রিয়ন তো ওকে এবার যা নয় তাই বলে অপমান করতে লাগে, ফলে এওয় ওকে প্যান্টটা পরতে সাহায্য করে। রিয়ন তারপরেও এওয়কে অপমান করতে লাগে আর ঠিক তখনই সুশে এখানে চলে আসে এওয়কে ইনসাল্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। আর তারপর সুশি আর রিয়ন যখন একে অপরকে দেখে তখন ওরা তো খুশির চোটে একদম নাচানাচি করতে লাগে, আর এসব দেখে তো এওয়ও অনেক বেশি শকড হয়ে যায় কারণ বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। এরপর আমরা বাস্কেটবল রুমের দৃশ্য দেখতে পাই আর এখানে এওয় জানতে পারে যে রিয়ন হচ্ছে সুশিয়ের কাজিন, যে কিনা আমেরিকাতে থাকে। রিয়ন এখানে সুশিকে বলে, চলো আমরা একটা ম্যাচ খেলি আর এখানে যে জিতবে সে যা ইচ্ছে তাই চাইতে পারে। সুশি এখানে রিয়নকে বলতে লাগে, আমি যদি ম্যাচটা জিতে যাই তাহলে তুমি আমাকে জাম্বো পুডিং খাওয়াবে আর তোমার কি চাই? এর উত্তরে রিয়ন বলে, আমি যদি জিতে যাই তাহলে তোমাকে আমার সাথে আমেরিকা ফিরে যেতে হবে, আমি এখানে এসেছি তোমাকে আমেরিকাতে নিয়ে যাওয়ার জন্য, আর তুমি আমার কাছে যখন আমেরিকান ইউনিভার্সিটির ইনফরমেশন চেয়েছিলে তুমি কি জানো আমি কতটা খুশি হয়েছিলাম? আমি ভেবেছিলাম তুমি হয়তো আমেরিকান ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে আমার সাথে, কিন্তু তুমি তো এলেই না, বরং উল্টে আমাকে এখানে আসতে হলো। শোনো, তোমাকে এখানে মানায় না, আর আমি যদি জিতে যাই তাহলে তোমাকে আমার সাথে আমেরিকাতে যেতেই হবে। রিয়নের এইসব কথা শুনে সুশের মুড অফ হয়ে যায় এবং ও এখান থেকে চলে যেতে লাগে, ফলে রিয়ন ওকে বলতে লাগে যে তুমি এভাবে পালিয়ে যেতে পারো না, তুমি কিন্তু আমাকে অনেক বেশি হতাশ করছো। রিয়নের এমন সব কথা শুনে সুশি এবার ওর হাত থেকে বলটা নিয়ে খেলা শুরু করে দেয় আর এখানে সুশি জিতে যায়। সুশি এবার এখান থেকে বেরিয়ে যেতে লাগলে রিয়ন ওকে বলতে লাগে যে এই সব কিছু একটা মেয়ের জন্য, তাই না? আমি শুনেছি এই স্কুলে নাকি তোমার গার্লফ্রেন্ড আছে আর তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্যই আমেরিকা ফিরে যেতে চাইছো না, তাই না? এর উত্তরে সুশি ওকে বলে যে হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, এই স্কুলে আমার গার্লফ্রেন্ড আছে। এতে রিয়ন ওকে বলে, তাহলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে আমার সাথে দেখা করো, কিন্তু সুশি ওর এই কথায় পাত্তা দেয় না আর ওকে বলতে লাগে, আমার গার্লফ্রেন্ডকে আমি কেন তোমার সাথে দেখা করাবো, আর এইসব বলে ও এখান থেকে বেরিয়ে যায়। সুশির গার্লফ্রেন্ড আছে জানতে পেরে স্কুলে অনেক মেয়ের তো মনই ভেঙে যায় আর কিছু কিছু মেয়েরা বলতে লাগে ওর গার্লফ্রেন্ড নিশ্চয়ই অনেক বেশি ইন্টেলিজেন্ট আর সুন্দরী আর সাথে অনেক বেশি সেক্সি আর স্টাইলিশও হবে নিশ্চয়ই। আর এওয় যখন সবার এই সমস্ত কথা শোনে আর নিজের দিকে তাকায় তখন ও অনেক বেশি এম্বারেস হয়ে যায়। এরপর এওয় স্কুল থেকে বাড়ি ফিরে এসে সুশিকে বলতে লাগে, আজকে স্কুলে সবাই গসিপ করছিল যে তোমার গার্লফ্রেন্ড নাকি অনেক বেশি সেক্সি আর সুন্দরী হবে, কিন্তু আমি তো মোটেও সেরকম না। এতে সুশি ওকে বলে, তুমি যেমন আমার তেমনই তোমাকে পছন্দ। ও এবার সুশিকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সত্যি আমেরিকাতে চলে যাবে? এর উত্তরে সুশি ওকে বলে, না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এওই ওকে বলতে লাগে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম এটা ভেবে যে তুমি হয়তো আমেরিকাতে চলে যাবে, আসলে আমার তোমার সাথে থাকতে অনেক বেশি ভালো লাগে, তুমি আমার কত কেয়ার করো, আমরা একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে থাকি, আমার তোমার সাথে থাকতে খুবই ভালো লাগে, আমি চাই আমরা যাতে এভাবে সারা জীবন একসাথে হ্যাপিলি থাকতে পারি। তো সুশি এখানে ওকে হাগ করে নেয় আর সাথে ওই লিপে একটা কিসও করে দেয়। পরের দিন রিয়ন স্কুলে এসে সমস্ত সেক্সি আর সুন্দরী মেয়েদেরকে সিডিউস করতে লাগে আর তাদেরকে জিজ্ঞাসা করতে লাগে তাদের বয়ফ্রেন্ড আছে কিনা। অ্যাকচুয়ালি ও এইসব কিছু করছিল সুশির গার্লফ্রেন্ডকে খুঁজে বের করার জন্য, আর ও অনেকগুলো মেয়েকে সিডিউস করার পরে বুঝতে পারে যে এরা কেউই সুশির টাইপে না আর কেউই সুশির গার্লফ্রেন্ডও না। এদিকে এওয় ওকে এই সমস্ত কিছু করতে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর রিয়ন যখন ওকে দেখতে পায় তখন ও তো আগে প্যান্ট ঠিক করতে লাগে, এওয় ও এখান থেকে চলে যেতে লাগে আর তখন রিয়ন ওর পিছু পিছু আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এখানে কি করছিলে। এর উত্তরে এওয় ওকে বলে, তুমি এরকম সব মেয়েকে সিডিউস করে কেন বেড়াচ্ছ? রিয়ন বলে, আমি এই সব কিছু ইচ্ছে করে করছি না, আমি অ্যাকচুয়ালি সুশির গার্লফ্রেন্ডকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু এগুলোর মধ্যে কেউই সুশির গার্লফ্রেন্ড না, ওর গার্লফ্রেন্ড হয়তো অনেক বেশি কিউট হবে। কিউটের কথা শুনে এওয় এবার হাসতে লাগে, ফলে রিয়ন ওকে জিজ্ঞাসা করে, তুমি কেন হাসছো? তাছাড়া তুমি সুশির ক্লাসেই পড়ো, তাই না?
এ ওই উত্তর দেয়, হ্যাঁ আমি ওর ক্লাসে পড়ি। এতে রেহান ওকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি আমাকে বলো যে ওর গার্লফ্রেন্ড কে? এর উত্তরে এ ওই ওকে বলে, আমি তো বলতে পারবো না। রিয়ন এবার এ ওইকে পুরো পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করে আর বলতে লাগে, তোমার মতো মেয়েকে সুশেই তো কোনোদিনই ওর গার্লফ্রেন্ড বানাবে না। আর এসব বলে ও হাসতে হাসতে এখান থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সুশেই একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করছে, আর ঠিক তখনই ওর দাদা সেখানে আসে আর ওকে বলতে লাগে, তুমি আর কতদিন ধরে এই সমস্ত কাজ করবে? শুধুমাত্র একটা মেয়ের জন্য তুমি এভাবে তোমার ক্যারিয়ারটাকে ধ্বংস করতে পারো না। এই সমস্ত প্রেম ভালোবাসা কিছুদিনের জন্যই ঠিক আছে, এগুলো তোমার জীবনে কোনো রকম উন্নতি ঘটাবে না। তো সুশেই এখানে ওর দাদার কোনো কথায় কান না দিয়ে এখান থেকে বেরিয়ে যায়। দেন আমরা এ ওইকে দেখতে পাই, ও বাজার করে বাড়িতে ফিরছিল, আর ঠিক তখনই ওর সাথে রিয়নের দেখা হয়। আর রিয়ন ওকে দেখা মাত্রই অনেক চমকে যায় আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এখানে কি করছো? এর উত্তরে এ ওই ওকে বলে যে আমি তো এখানেই থাকি। আর ওর এই কথা শোনা মাত্রই রিয়ন ওকে একটা অ্যাড্রেস দেখায় আর বলতে লাগে, এটা সুশেয়ের অ্যাড্রেস, তুমি কি আমাকে বলতে পারবে সুশেয়ের অ্যাপার্টমেন্ট কোনটা? এ ওই ওকে ভুল রাস্তা বলে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপরে ও সুশেয়ের রুমে এসে ওর রুমের দরজা খুলতে লাগে, আর ঠিক তখনই রিয়নও এখানে চলে আসে আর ওকে বলতে লাগে, অ্যাড্রেস মতো এটাই সুশেয়ের অ্যাপার্টমেন্ট হওয়া উচিত, তাছাড়া ওর অ্যাপার্টমেন্টের চাবি তোমার কাছে কি করছে? তো এ ওই এখানে ওকে মিথ্যে বাহানা বানিয়ে বলে দেয় যে অ্যাকচুয়ালি সুশেয়ের একটা কাজের লোকের দরকার ছিল আর আমিও একটা কাজ খুঁজছিলাম, আর তারপর থেকেই আমি ওর বাড়িতে মেয়েদের কাজ করি আর আমি ভালো করে রান্নাবান্নাও করতে পারি আর ঘরও আমি ভালো করেই গোছাতে পারি। রিয়ন এবার বলতে লাগে, সেই সব কিছু তো বুঝতে পারলাম, কিন্তু তুমি আর কতক্ষণ আমাকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবে? আমাকে অ্যাপার্টমেন্টের ভেতরে যেতে দাও। তখন এ ওই ওকে বলে, এটা সুশেয়ের অ্যাপার্টমেন্ট আর আমি ওর পারমিশন ছাড়া তোমাকে ওর অ্যাপার্টমেন্টে ঢুকতে দেবো না। ওর এই কথা শোনার পর রিয়ন জোর জবরদস্তি রুমের ভেতরে আসার চেষ্টা করে, কিন্তু এ ওই ওকে রুমের ভেতরে আসতে দেয় না এবং ওর মুখের সামনেই দরজা বন্ধ করে দেয়। এ ওই এবার রুমের সমস্ত জামা কাপড় একটা জায়গায় লুকিয়ে রাখতে লাগে, যাতে করে রিয়ন এটা বুঝতে না পেরে যায় যে ওরা দুজনে একসাথে এই রুমে থাকে। এ ওই এবারে দরজা খোলে আর রিয়ন একেবারে দরজার সামনে দাঁড়িয়ে ছিল, যে কারণে দরজার ধাক্কে রিয়নের নাক ফেটে যায় আর নাক দিয়ে গলগল করে রক্ত বেরোতে লাগে। রিয়ন এবার ওর ওপরে অনেক চিৎকার করতে লাগে আর তারপর রুমের ভেতরে এসে রুমের চারপাশটা দেখতে লাগে। ইতিমধ্যে সুশেও এখানে চলে আসে আর ওকে দেখা মাত্রই রিয়ন ওকে বলতে লাগে, তুমি কিরকম মেড রেখেছো? তোমার একটা সেক্সি আর সুন্দরী মেড রাখতে হতো যার বডি একদম পারফেক্ট। ওর এই কথা শুনে সুশে এবার এ ওইকে কিস করে দেয় আর ওকে বলতে লাগে, ও কোনো মেড না, ও আমার গার্লফ্রেন্ড। সুশেয়ের এমন কথা শুনে রিয়ন তো পুরোই অবাক হয়ে যায় আর ওকে বলতে লাগে, তুমি কি এই দুনিয়াতে আর কোনো মেয়েকে খুঁজে পাওনি? তুমি কিনা শেষমেশ এই মেয়েকে তোমার গার্লফ্রেন্ড বানিয়েছো? এ না, দেখতে সুন্দর না সেক্সি, তুমি এরকম মেয়েকে কি করে গার্লফ্রেন্ড বানাতে পারো? সুশেয় বলতে লাগে, হ্যাঁ আমার ওকেই পছন্দ, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। এরপর থেকে ওরা তিনজন একসাথেই এই অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে, কিন্তু রিয়ন এখনও এ ওইকে একদমই পছন্দ করত না। এরপর এভাবে দিন কাটতে থাকে আর সুশেই আর এ ওইকে একসাথে অনেক হ্যাপি দেখে রিয়ন মনে মনে বলতে লাগে, আমি সুশেইকে এমনভাবে কল্পনাও করতে পারি না, ও একটা মেয়ের জন্য এতটা বদলে গেছে। আর এভাবেই আরও কয়েকদিন কেটে যায় আর এ ওই ওদের দুজনকেই স্কুলে টিফিন বানিয়ে দিত আর ওদের দুজনকে অনেক রান্নাবান্না করেও খাওয়াতো। এ ওই এর এত কোয়ালিটিস আর ওর এত ভালো স্বভাবের জন্য রিয়নও ওকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করে। এরপর একদিন রাতের বেলা রিয়ন আর এ ওই এর ঘুম আসছিল না, তো রিয়ন এখানে এ ওইকে বলতে লাগে, তুমি অনেক ভালো আর তোমার মধ্যে অনেক কোয়ালিটিসও রয়েছে। এই ঠিক পর মুহূর্তে রিয়ন আবার ওকে বলতে লাগে, তুমি 70 পয়েন্ট গার্ল, তোমার মধ্যে কোনো যোগ্যতা নেই, তুমি একটুও সুন্দর না আর তোমার দ্বারা তো কোনো কাজও হয় না। বেসিক্যালি ওর কাজের খুঁত ধরতে লাগে। তো এ ওই এবার অনেক বেশি রেগে যায় আর রিয়নকে পিছনে থেকে ছুঁড়ে ফেলে দেয় আর ওকে বলতে লাগে, আমি তোমার জন্য যতই করি না কেন, তোমার এই সেক্সি মেয়েদেরকেই পছন্দ। এ ওই আর রিয়ন অনেক বেশি ঝগড়া করতে লাগে, যেটা দেখে সুশেই প্রচণ্ড পরিমাণে হাসতে লাগে। ফলে এ ওই সুশেইকে বলতে লাগে, ও তোমার গার্লফ্রেন্ডের নামে উল্টোপাল্টা কথা বলছে আর তুমি এরকমভাবে হাসছো? তো সুশি এবার রিয়নকে বলতে লাগে, এমনিতেও আমাদের এই রুমটা অনেক বেশি ছোট, সো তোমার আর এখানে থাকতে হবে না। আর এটা বলে ও রিয়নকে রুম থেকে বের করে দেয়। পরের দিন সুশি আর রিয়ন সুশেয়ের দাদার স্টুডিওতে আসে ফটোশ্যুট করানোর জন্য। আর ফটোশ্যুট শেষ হয়ে গেলে সুশেয় যখন চলে যাচ্ছিল তখন ওর দাদা ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমেরিকান ইউনিভার্সিটিতে পড়তে চাও? এর উত্তরে সুশেয় ওর দাদাকে বলে, আমি এখনও ঠিক করিনি, কিন্তু আমি এ বিষয়ে ভেবে দেখছি।
অ্যাকচুয়ালি আমি যদি এভাবেই থাকি তাহলে আমি কখনোই এ ওইকে প্রোটেক্ট করতে পারবো না। আমিও আমার জীবনে কিছু করতে চাই যাতে আমি এ ওইকে সুখে রাখতে পারি এবং ওকে প্রোটেক্ট করতে পারি। আর হ্যাঁ, তুমি প্লিজ এই বিষয়টা রিয়ন বা এ ওই কাউকেই জানিও না। আর এসব বলে সুশেই এখান থেকে চলে যায়। ইতিমধ্যে রিয়ন এখানে আসে আর ওদের দাদাকে জিজ্ঞাসা করতে লাগে যে সুশেই এ ওই এর মধ্যে কি দেখেছে যে ও এ ওইকে ছেড়ে যেতেই চায় না। এর উত্তরে দাদা ওকে বলে, সুশেই যখন ছোট ছিল তখনই আমাদের বাবা মায়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় আর তারপর থেকে ওকে একা একাই থাকতে হতো। ওর তখন একটা ফ্যামিলির খুবই দরকার ছিল আর তারপর হঠাৎ একদিন এ ওই ওর জীবনে আসে আর তারপর থেকেই ও এ ওইকে নিজের সব কিছু মনে করে, নিজের ফ্যামিলির মতো ভাবে। পরের দৃশ্যে আমরা দেখি এ ওই সুশেইয়ের জন্য একটা জ্যাকেট দেখছে আর ঠিক তখনই রিয়ন সেখানে এসে উপস্থিত হয় আর রিয়নকে দেখা মাত্রই এ ওই ওকে বলতে লাগে, চলো তুমি আমাকে সুশেইয়ের জন্য একটা জ্যাকেট পছন্দ করে দেবে। এরপর ওরা শপের ভেতরে যায় আর এখানে রিয়ন একটা জ্যাকেট ট্রায়াল দিয়েছিল যেটা দেখে এ ওই ওকে বলতে লাগে, এটা পরে তোমাকে অনেক সুন্দর লাগছে। তখন রিয়ন ওকে বলতে লাগে, তোমাকে আমার এত প্রশংসা করতে হবে না, তুমি এটা ভুলে যেও না যে আমরা শত্রু। ওর এই কথা শুনে এ ওই ওকে বলতে লাগে, আমি কখনোই তোমাকে আমার শত্রু মনে করি না, তুমি সুশেইয়ের কাজিন মানে আমাদের ফ্যামিলি, আর সেই কারণেই আমি তোমার সাথে ভালো ব্যবহার করি আর তোমার সাথে ভালোভাবেই থাকতে চাই। রিয়ন এবার ওর হাত ধরে ওকে চেঞ্জিং রুমে নিয়ে আসে আর ওকে বলতে লাগে, ও তুমি আমার সাথে ভালো করে থাকতে চাও, আর এটা বলেই ও এ ওইকে জোর জবরদস্তি কিস করতে লাগে। তো এ ওই এখানে ওকে আটকায়, ফলে রিয়ন ওকে বলতে লাগে, তোমার কি মনে হয় যে আমি তোমার মতো একটা মেয়েকে কিস করব? তাছাড়া আমি কি সুশেইকে গিয়ে বলবো যে তুমি একটা ফালতু মেয়ে? তো এ ওই এখানে ওর কথায় অনেক বেশি রেগে যায় এবং ওকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলতে লাগে, আমি যখন জানতে পেরেছিলাম তুমি সুশেইয়ের কাজিন তখন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম আর এটা ভেবেছিলাম যে আমরা একসাথে ফ্যামিলির মতো থাকবো, কিন্তু তুমি তো আমাদের ফ্যামিলি হওয়ার যোগ্যই না, তুমি খুবই অসভ্য একটা ছেলে, আর এসব বলে এ ওই এখান থেকে বেরিয়ে যায়। এরপর সুশেই যখন বাড়িতে আসে তখনও দেখে যে রিয়ন পুডিং বানাচ্ছে আর এ ওই এখনো বাড়িতে আসেনি। এ ওইকে বাড়িতে না দেখতে পেয়ে সুশেই ওকে খুঁজতে বেরিয়ে পড়ে আর তারপর ও দেখতে পায় যে এ ওই একটা রেলিং এ জোরে জোরে লাথি মারছে। অ্যাকচুয়ালি এ ওই রিয়নের প্রতি অনেক বেশি রেগে ছিল, তো সুশি এখানে আসে আর ওকে বলতে লাগে, তোমাকে রিয়নের মন জয় করার জন্য এত কিছু করতে হবে না, আমি তোমাকে পছন্দ করি এটাই যথেষ্ট আর আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, আর অন্য কে কি বললো না বলো সে বিষয়ে তোমাকে এত ভাবতে হবে না। তো এ ওই এখানে ওকে বলতে লাগে, আমি জানি আমি যদি রিয়নের মন না জয় করতে পারি তাহলে রিয়ন তোমাকে আমেরিকাতে নিয়ে চলে যাবে। তখন সুশেই ওকে সান্ত্বনা দেয় আর বলে, এরকম কোনো ব্যাপার না, আর এটা বলে ও এ ওইকে হাগ করে নেয়। দেন পরের দিন আমরা দেখি এ ওই রিয়নের জন্য পুডিং কিনে এনেছে আর ওকে বলছে যে গতকালকে তোমাকে থাপ্পড় মারার জন্য আই এম রিয়েলি সরি। এরপর এ ওই যখন কিছু পুডিং ফ্রিজে রাখতে যায় তখনও দেখতে পায় যে আগে থেকেই ফ্রিজে একটা পুডিং রয়েছে যেটাকে না রিয়ন ওর জন্য বানিয়েছিল আর সেখানে ও সরিও লিখেছিল। এরপর আমরা দেখি ওরা দুজনে ভালোভাবে একসাথে পুডিং খাচ্ছে আর এখানে এ ওই রিয়নকে জিজ্ঞাসা করে যে তুমি কেন সুশেইকে আমেরিকাতে নিয়ে যেতে চাও। এর উত্তরে রিয়ন বলে, আমার বাবার আমেরিকাতে একটা কোম্পানি রয়েছে আর সেই কোম্পানির সমস্ত কাজ আমি একা হ্যান্ডেল করতে পারছি না আর সেই কারণেই আমি সুশেইকে আমেরিকাতে নিয়ে যেতে চাই, যাতে করে আমরা দুজনে আমার বাবার কোম্পানিটা সামলাতে পারি। তাছাড়া সুশেই আমার থেকে অনেক বেশি ভালো ও সব কাজে আমার থেকে বেশি পারদর্শী। ইতিমধ্যে সুশেই এখানে চলে আসে আর দরজার বাইরে দাঁড়িয়ে ওদের সমস্ত কথা শুনতে লাগে। রিয়ন এখানে এ ওইকে বলতে লাগে যে আমরা দুজনে যখন আমেরিকাতে একসাথে থাকতাম তখন একবার আমেরিকার কিছু বাচ্চারা আমাকে অনেক বুলি করছিল আর ঠিক তখনই সুশেই সেখানে এসে আমাকে বাঁচিয়ে নেয়, সুশেই পুরো আমার বড় ভাইয়ের মতো। সুশেই আগাগোড়ে আমার থেকে সব কিছু ভালো পারে ও সবসময় সব কিছুতে ফার্স্ট আসতো আর আমি আসতাম সেকেন্ড। এ ওই এবার ওকে বলতে লাগে, এরকম কোনো ব্যাপার না, তুমিও অনেক কিছু ভালো করতে পারো, যেমন তুমি অনেক ভালো রান্না করতে পারো আর সাথে তুমি জামা কাপড়ও খুব ভালো করে আয়রন করতে পারো, যেটা সুশেই একদমই পারে না। এদিকে সুশেই ওদের এই সমস্ত কথা শুনে অনেক বেশি জেলাস হয়ে যায়, কারণ ও ভাবছিল রিয়ন হয়তো এ ওইকে পটানোর চেষ্টা করছে, ফলে ও সোজা রুমে ঢুকে এ ওইকে কিস করে দেয়। পরের দিন স্কুলে লাঞ্চ টাইমে এ ওই যখন লাঞ্চ করছিল ঠিক তখনই স্কুলের তিনজন মেয়ে ওর কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে, তুমি কি সুশেইয়ের গার্লফ্রেন্ড? কারণ আমরা সেদিন পার্কে তোমাদেরকে একসাথে ঘুরতে দেখেছি। তো সুশেই এখানে এ ওইকে প্রোটেক্ট করার জন্য আসতে লাগে আর ঠিক তখনই ওদের মাঝখানে রিয়ন চলে আসে
আর ওদেরকে বলতে লাগে ও সুশেয়ের গার্লফ্রেন্ড কেন হতে যাবে, ও তো আমার গার্লফ্রেন্ড, আমরা তো অনেকদিন ধরে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছি আর ওর কারণেই তো আমি আমেরিকা থেকে জাপানে এসেছি। আর এটা বলেই ও এওইকে নিজের কোলে তুলে নিয়ে এখান থেকে চলে যেতে লাগে, আর বেচারা সুশি এখানে কিছুই করতে পারে না। এরপর ওরা স্কুল শেষ করে বাড়িতে ফিরে আসলে এ ওই রিয়নকে বলতে লাগে যে আজকে আমাকে সবার সামনে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। তখন রিয়ন ওকে বলে তোমার আমাকে ধন্যবাদ জানাতে হবে না, আমি এইসব কিছু তোমার জন্য করিনি, আমি সুশ্রীর জন্য এইসব কিছু করেছি, কারণ আমি চাইনি তোমার জন্য ওর চরিত্রে কোনো দাগ লাগুক। পরের দিন স্কুলে সবাইকে জানানো হয় যে কিছুদিনের মধ্যে স্কুলে কালচারাল প্রোগ্রাম শুরু হবে, আর রিয়ন যখন এই বিষয়টা জানতে পারে তখন ও এ ওই আর এ ওই এর ফ্রেন্ডকে বলতে লাগে তোমাদের স্কুলে কি এই সমস্ত ফালতু জিনিসপত্র হয়েই থাকে। ওর এই কথা শুনে এ ওই ওকে বলে তুমি এ বিষয়ে কিছু জানো না তাই এমন মন্তব্য করছো, আমাদের এই প্রোগ্রামে অনেক বেশি মজা হয়ে থাকে। ওদের এমন কথা শুনেও রিয়ন এই প্রোগ্রামে তেমন কোনো আগ্রহ দেখায় না, কিন্তু ও যখন জানতে পারে সুশি এই প্রোগ্রামে প্রত্যেকবার প্রথম আসে তখন ও ঠিক করে যে ও এই প্রোগ্রামে নাম দেবে, আর এবার ও সুশিকে হারিয়েই ছাড়বে। পরের দৃশ্যে আমরা দেখি এ ওই সুশিয়ের জন্য কাপকেক বানিয়েছে, আর সুশি এখানে ওর বানানো কাপকেক খেয়ে ওর অনেক প্রশংসা করে। দেন এ ওই যখন ওর প্রোগ্রামের কিছু থিম বানানোর জন্য একটা কাইচি খুঁজছিল তখন ও সুশেয়ের টেবিলে চলে যায় ওই কাইচিটা নেওয়ার জন্য। আর এখানে টেবিলে ও আমেরিকান ইউনিভার্সিটির ফর্ম দেখতে পায় যেটাতে কিনা সুশেয় অ্যাপ্লাই করেছিল। এটা দেখা মাত্রই এ ওই অনেক বেশি স্যাড হয়ে যায় আর সুশেয়কে জিজ্ঞাসা করতে লাগে যে এইসব কি তুমি কি সত্যি আমাকে ছেড়ে আমেরিকাতে চলে যাচ্ছ। ওর এই কথায় সুশি ওকে বলে সরি আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে এই বিষয়ে আমার আগে আলোচনা করে নেওয়া উচিত ছিল, তাছাড়া তুমি শুধু শুধু এত মন খারাপ কেন করছো, শুধুমাত্র 4 বছরেরই তো ব্যাপার আর তারপরে তো আমি তোমার কাছে আবারও ফিরে আসব। এতে এ ওই ওকে বলে 4 বছর আমি তোমাকে ছাড়া 4 দিনও থাকতে পারবো না, আর তুমি এইসব আমাকে কি বলছো, আমি চাই না তুমি আমেরিকাতে চলে যাও। সুশি ওকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু এ ওই ওর কোনো কথা শোনে না এবং এখান থেকে বেরিয়ে চলে যায়, আর তারপর অনেক কান্নাকাটি করতে লাগে। পরের দিন স্কুলে ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল, আর এখানে সুশি একটা র্যাবিটের কস্টিউম পরে এসেছিল, আর এ ওই সেজেছিল একটা ওয়েট্রেস। এ ওইকে এমন কস্টিউমে দেখে রিয়ন তো একেবারে ওর প্রতি ফিদা হয়ে যায়, আর তারপর যখন স্কুলের সব মেয়েরা ওদের কাছে আসে তখন রিয়ন এ ওইকে কাছে টেনে নেয় এবং কাপল হওয়ার অ্যাক্টিং করতে লাগে। স্কুলের সবাই যেহেতু এটাই জানতো যে রিয়ন আর এ ওই হচ্ছে কাপল, ফলে ওরা ওদের দুজনকে জো জবরদস্তি কাপল কন্টেস্টে পাঠিয়ে দেয়, আর সেই কন্টেস্টে গিয়ে ওরা সব থেকে লো স্কোর করে, যে কারণে ওদেরকে শাস্তি স্বরূপ কিস করতে বলা হয়। এরপর রিয়ন যখন এ ওইকে কিস করতেই যাবে ঠিক তখনই সুশি একটা পান্ডা মাস্ক পরে এখানে আসে, আর এ ওই এর হাত ধরে টেনে নিয়ে চলে যায়। সুশি এ ওইকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে আর ওকে বলতে লাগে আমি আমেরিকা শুধুমাত্র তোমার জন্যই যেতে চাই, কারণ আমি চাই আমি যেন তোমাকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারি আর আমি তোমাকে একটা ভালো জীবন দিতে পারি। ওর এই কথা শুনে এ ওই ওকে বলে তুমি যদি আমার কাছেই না থাকো তাহলে তুমি আমাকে কিভাবেই বা প্রোটেক্ট করবে আর কিভাবেই বা আমাকে ভালো রাখবে। আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়, আর তারপর আমরা দেখি এ ওই একটা স্টেশনে বসে রয়েছে আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি এ ওই এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে চাইছিল, আর ইতিমধ্যেই রিয়ন এখানে এসে উপস্থিত হয়, আর প্ল্যাটফর্মের সমস্ত যাত্রীদেরকে এটাও জানানো হয় যে ভারী বৃষ্টির কারণে আজকে শহরে ট্রেন চলবে না। ট্রেন চলাচল যেহেতু বন্ধ ছিল সে কারণে রিয়ন এ ওইকে ওর নিজের বাড়িতে নিয়ে আসে, আর তার ঠিক কিছুক্ষণের মধ্যেই রিয়নের কাছে সুশেয়ের কল আসে, আর রিয়নকে কল করে সুশে জানতে পারে যে এ ওই রিয়নদের বাড়িতেই রয়েছে, আর এটা জানা মাত্রই ও ঠিক করে যে ও ওই বৃষ্টির মধ্যেই এ ওইকে নিয়ে আসতে যাবে। দেন বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে, আর এদিকে এ ওই যখন ঘুমিয়েছিল তখন রিয়ন ওর দিকে হা করে তাকিয়ে থাকে। রিয়ন এ ওই এর কাছে গেলে এ ওই ওকে সুশি ভেবে জড়িয়ে ধরে, আর তখন রিয়ন এ ওইকে কিস করতে লাগে। কিস করা মাত্রই এ ওই এর ঘুম ভেঙে যায়, আর ও যখন রিয়নকে এত ক্লোজ দেখতে পায় তখন রিয়নকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। ইতিমধ্যে সুশিও এখানে চলে আসে, আর সুশি এবার এ ওইকে ওর সাথে যেতে বলে, তো এ ওই ও আর কোনো কথা না বলে সুশিয়ের সাথে চলে যায়। পরের দিন স্কুলে এসে সুশি রিয়নকে জিজ্ঞাসা করে যে তুমি এ ওই এর সাথে গতকালকে কি করেছো, ও যখন থেকে বাড়িতে এসেছে তখন থেকে একদম চুপচাপ হয়ে রয়েছে। এর উত্তরে রিয়ন ওকে বলে বেশি কিছুই করিনি, শুধুমাত্র আমি ওকে একটা কিস করেছি। আর এই কথাটা সুশি যখন জানতে পারে তখন রিয়নের সাথে মারামারি শুরু করে দেয়, আর ওকে বলতে লাগে তোমার সাহস কি করে হলো ওর গায়ে টাচ করার।
রিয়ন ওকে বলতে লাগে, তুমি এত ন্যারো মাইন্ডেড কেন? এতে সুশেই ওকে বলে, হ্যাঁ আমি ন্যারো মাইন্ডেড, আমি ওকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। পরের দৃশ্যে আমরা দেখি স্কুলে সুশেই আর এ ওইয়ের একসাথে একটা ফটো অনেক বেশি ভাইরাল হচ্ছে, ফলে সবাই এ ওইয়ের নামে উল্টোপাল্টা কথা বলতে লাগে যে এ ওই একসাথে দুটো ছেলেকে ডেট করছে, মানে ও রিয়নকে ঠকাচ্ছে। ইতিমধ্যে স্কুলের কিছু মেয়েরা এ ওইয়ের কাছে আসে আর ওকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিতে লাগে, আর ঠিক তখনই সুশেই সেখানে চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। আর তারপর ও সবার সামনে এটা বলে দেয় যে এ ওই আমার গার্লফ্রেন্ড, আর ওর এমন কথা শুনে স্কুলের সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে রিয়ন মাইক নিয়ে প্রচার করতে লাগে যে আসলেই সুশেই আর এ ওই রিয়েল কাপল, আর আমি এতদিন সবাইকে মিথ্যে কথা বলেছিলাম, আর এখানে এ ওইয়ের কোনো দোষ নেই, ও তো পুরো ইনোসেন্ট। এ ওই খুবই ভালো একটা মেয়ে, ও সবার অনেক খেয়াল রাখে, আর তোমরা প্লিজ আমার জন্য ওকে কেউ ভুল বুঝো না। এরপর সুশেই সবার সামনে এ ওইকে আই লাভ ইউ বলে, আর এ ওইও ওকে আই লাভ ইউ টু বলে, আর সাথে এটাও বলে যে আমি চাই না তুমি আমাকে ছেড়ে কোথাও যাও, আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। এরপর সুশেই ওকে কিস করে আর সবার সামনে এটা বলে যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি সবসময় তোমার পাশে থাকবো। এরপর ওরা দুজনে মিলে স্কুলের সবার সামনে হাত ধরে হাঁটতে লাগে, যেটা কিনা এ ওই প্রথম থেকেই করতে চাইতো। আর এখানেই আমাদের এই স্টোরিটা শেষ হয়ে যায়। তো তোমাদের যদি আমার এক্সপ্লেনেশন একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।